কই নবী কাকার বাড়িতে কি মজমা বসেছো? আরে আমি তো নবী কাকার বাড়িতে না, থানায়। থানায় মানে? হ্যাঁ, নবী কাকার বাড়িতে যাওয়ার সময় পুলিশ আমারে থানায় নিয়ে আসছে। তুই তোমারে থানায় নিয়ে গেছে কেন? কইতেছে তো আমার ঘটনা শোনার লাগা। আসলে কি যে করব বুঝতে পারতেছি না। রিমান্ডে মেমান্ডে ফলাইলে তো বিপদে পড়ে যাবো। তুমি ভাইজানকে নিয়ে একটু থানায় আসো তাড়াতাড়ি। কথাবার্তা সাবধানে কইও দিবা। কি সাবধানে কইব? আপনি যদি টেডি টেডি নিয়ে থানায় যেতেন যে টেডি ফিরে আসছে, তাহলে কি আজকে এই ঝামেলা হইতো? পুলিশ তো আর অন্য কিছু মনে করতেছে। আল্লাহ সুবিধা কি লইব, প্রমাণ করা লাগবো না? আমি আপনি থানায় যেতেছি, থানায় গিয়ে টেডিকে ছাড়ানোর ব্যবস্থা করতেছি। আমিও যাবো আপনার সাথে। দরকার নাই, রাইতের বেলা তোমার ঘরের বাইরে যাওয়ার দরকার নাই। আপনি আসছেন? কেউ দেখেনি তো? না, কেউ দেখিনি মনে। আমি খুব সাবধানে এসেছি। খুব ভালো বলছেন। শুনেন, আজকে রাত্রি কোনো খুনি হয়ে গেছে, হয় মুসলিম সরকার খুন হইব নাকি তার বউ খুন হইব। তবে মুসলিম সরকার খুন হওয়ার সম্ভাবনা হয়েছে, কেন জানেন? কারণ বুরহান তার বউর হয়ে কাজ করতেছে। তাহলে আমরা এখানে দাঁড়িয়েছি কেন? আমাদের তো মুসলিম সরকারের বাড়ির কাছাকাছি যাওয়া উচিত। চলুন আমরা যাই। আরে না না, ওখানে যাওয়ার রিস্ক, যাওয়ার কোনো দরকার নেই। কি বলছেন, এখানে থেকে তো আমরা কাউকে সেভ করতে পারবো না। আরে আপনি মুসলিম সরকার সেভ করে কি করবেন? ও বেটা মরলে আরো ভালো। আপনি একটা জিনিস খেয়াল রাখেন, যদি মুসলিম সরকার মরে সারা গ্রামের মানুষ মিষ্টি বিলি করবো, মিষ্টি। কি বলছেন, এত ঘৃণা মুসলিম সরকারের উপর? জি, এতই ঘৃণা। তাহলে গ্রামের সবাই মিলে মুসলিম সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না কেন, কথা বলছে না কেন? নেতা লাগুন একজন, নেতা ছাড়া গেলে করা যায়। তবে খলিল ভাই খুব চেষ্টা করছে, সবার সাথে কথাবার্তা বলতেছে। খলিল ভাই যদি সফল হয় তাহলে সবাই মিলে ওই মুসলিম সরকারের বিরুদ্ধে সোচ্চার হবে। দেখি অন্য কোথাও কথা কই, মানে এই নিয়ে দাঁড়া থাকলে কেউ দেখে ভালাইতে পারে। না না বাকা সাহেব, আমি তো জেনে বুঝে এই কাজটা করতে পারবো না। আমি চাইলে আমাকে আড়াল করতে পারি না, আমার একটা দায়িত্ব আছে না? তার চেয়ে বরং এক কাজ করি, আমরা ওখানে যাই, দেখি না কতটুকু সেভ করা যায়। ঠিক আছে, চলে চলো। ওই একলা আমি আসি, আমার সাথে কদম ফুললে ঘুরতেছে। আচ্ছা বান্ধব, ওই মাস্টার, তোমার শিক্ষক মাস্টার, তার কি অবস্থা? অবস্থা তো আগের থেকে একটু ভালো। ওই ডিস্কোর লগে আমার একটা খেলা আছে, আর এই খেলাটা তো স্যার রেলওয়ে খেলবে। আরে আমার কিনি খেলাধুলা, এটা তো আমার জানা দরকার নেই। আরে নুন, এরকম খেলা খেলি মান্দা তো সোনাটা কত হই, জীবন যত জটিল করবো তত জটিল হবে। আর এই সুযোগ নেবে হচ্ছে ডিস্কো, ডিস্কো এই সুযোগ নিয়ে তোমার আবার গ্রামের মানুষকে ছোট করবে, দুর্নাম দেবে। এইবার আমার এরা কিছু কইলে ওর মাথাটা ফাটাম। আগের বার তো ওর মাথায় ফাটাইতে গেছিলাম, কপাল খারাপ স্যার মাঝখানে আয়া পড়ছে। খুবই ভালো হয়েছে, স্যার মাঝখানে খায় উনি দেয়াল হয়ে যায়, কিনির পিনাচিল হয়ে যায়, আর নিজে মাথায় খায় খায়। উনি মাথায় খায় খেয়ে খুব ভালো উপকার করেছে তোমার। তা নাহলে ওই ডিস্কোর মাথায় যদি খায় লাগতো ঘুরতে ভাই তখন তুল কালাম উঠে দিত। আমাকে বাদ দাও, রাত করে রাস্তায় গেলে কথা কর দরকার নেই, বাড়ি চলো। গ্রামের মানুষ তো ভালো না, তোর সাথে দাঁড়িয়ে কথা করছি, প্যাসারটা লাগাই দিল। মানুষের কথা এখন আর এই রুহি গায়ে মাখে না, এখন থেকে রুহি নিজের ইচ্ছা মতো চলতো। উনি মিরার নবাব সিরাজুদ্দোল্লার বউ হয়ে গেছে, উনি নিজের মতো করে থাকবে, একটা কথা সবসময় মাথায় রাখবা। যাই জীবনে করো না কোনো, মানুষ জন্য কোনো কথা কর সুযোগ না পায়, এই দিকে একটু খেয়াল রাখবা। এই সমাজ মানুষের জন্য ভালো না, মানুষ কোনো কাজ করুক বা না করুক পুরুষ মানুষ আছে মায়ামিনের দোষ ধরার জন্যে, ঠিক আছে? এখন চলো। আচ্ছা খারাপ না, আমার কি হলো? শুনেন, ওই যে সাত্তার বাইগো বাড়ির ওই মহিলারে ওরা ছানি দিছে, সাইরা দিছে কে? আরে বোঝো না কে, একটা মেয়ে মানুষ যদি আটকে না গায় তাহলে একটা পুলিশের ঝামেলা আছে না?
এইজন্য মন্টু কায়দা করে ছাত্রের বাড়িতে ওই মহিলার ভাঙাই দিয়েছে। বুঝছি, চলেন। সুলপুরের মধ্যে একটা বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। কি অঘটন ঘটাইবেন পুরান ভাই? আর কি সব কইতেছেন? মাথা আউলা ছাউলা আছে মানে? পুরান ভাই, মাথার মধ্যে আবার খুন টুনে নেশা চাপেনি তো? কারে খুন করবেন আপনি? পুরান ভাই, বড় ভাইরে আবার খুন টুন করবেন নাকি? ওইটাই ভাবতেছি। তাই আমার একটু সাবধান হইতে হবে। আমার কেন জানি মনে হইতেছে বড় ভাই ব্যাপারটা টের পায়া গেছে। কি কইতেছেন পুরান ভাই? বড় ভাই বুঝা গেছে? আরে হ, আইসকে মনে করছে সে আমার দিকে দুই তিনবার কেমনে কেমনে জানি চাইছে। আমার কেন জানি মনে হইতেছে ব্যাপারটা সে একটু আস করতে পারছে। আস কইরা সে এখন আমারে সন্দেহ করতেছে। আরে না পুরান ভাই, বড় ভাই মনে করেন এখন পাংখার মধ্যে আছে। আপনি এসব নিয়ে কোনো টেনশনই করবেন না, নো চিন্তা ডুবুতি। তবে পুরান ভাই, আপনি যা করবেন সাবধানে করবেন। সারা রসুলপুর কিন্তু বড় ভাইয়ের লোকজন সেইটা আছে, সুতরাং সাবধান। আর দূর রাখ, এদিকে আমার কোন লাগবো? শোন, তোর একটা কথা কই, কঠোর নিরাপত্তার মধ্যে মানুষ কিন্তু খুন হয়। বড় ভাই, আমি আপনার একটা কথা কই, আপনি এখন খুনটা করতে যায়েন না, কয়েকটা দিন অপেক্ষা করুন। আরে ওই সোলেমান মিতার সঙ্গে বড় ভাইয়ের একটা বড় জ্ঞান জাম লাগুক, এরপরে আপনার সুযোগ বুঝে ফুটা করে দিবেন। তারপরে কি হবে, পুরো দোষ আপনার উপরে পড়বে না, দোষটা গিয়ে পড়বে ওই সোলেমান মিদার উপরে। আরে কবে বড় ভাইয়ের লগে সোলেমান মিদার বড় গ্যাঞ্জাম লাগবো, তখন আমি মারুম। এর ফাঁকে তো মনে করছে বড় ভাই ভাবিরে ফালাই দেব। আরে না, ফালাইবো না, ভাবিরে ভাই খুব ভালোবাসে, কচু বাসে। তার মাথার ভিতরে এখন নিগার ঢুইকা আছে, সে নিগারে বিয়া করার জন্য পাগল হয়ে রয়েছে। আর ভাবি পয়সা থাকতে সে জীবনও নিগারে বিয়া করতে পারবো না। এর লিগে যেমনি হোক ভাবিরে ফালাই দিবই। যাই হোক পুরান ভাই, আমার যা বলার আমি তাই বলছি, এখন বাকিটা দেখার দায়িত্ব আপনার। আপনি দেখবেন, আপনি শুনবেন, আপনি করবেন, শুধুমাত্র আমার বলার দায়িত্ব বলছি। হইছে হইছে, যা, আমার এত তোর জ্ঞান দান লাগবো না, বেশি কথা কর, চান্স পালে পুরস্কার জ্ঞান দেওয়া শুরু করতেছে। যেদিকে 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 যা যা, আমার আমার কাম করতে দে। এই যে পুরান ভাই, আপনি রাগ করতেছেন কিসের জন্য? এই যে আপনি কিছুক্ষণ আগে কইলেন যে আপনার মাথা আউলা ঝাউলা হয়ে আছে, এখন আমি আপনাকে এমন জায়গায় নিয়ে যাব আপনার মাথা রিফ্রেশ করে দেব। আর রিফ্রেশ হলে হবে কি, আপনি সব কাজ মন খুলে করতে পারবেন। চলেন। ফিলিংস দিয়া নিয়ে আবি মানে? ফিরের দোকানে যাইব ভাই, আপনার আউলা ঝাউলা মাথাটা ঠিক করতে। ঘটনা কি, তুই কি মাল খাবি? আরে কি কন প্রাণ ভাই, আমি সব খাই নাকি? আর বড় ভাইয়ের সামনে এসব তো আমি কোনোদিনই খাবো না। শোনেন, আপনার মাথাটা খারাপ না, আপনারে খাওয়ায় রিফ্রেশ করে দেবো, আমি খাওয়াবো বড় ভাই আজকে আপনাকে। আরে না, আমার কাম আছে, তুই যা তো। ও ভাই, এরকম করেন কিসের জন্য? আপনি খাইবেন আমি দেখবো, এটাই তো আমার ফিলিং। চলেন তো, বড় ভাইরে খাওয়াবো আমি আজকে। হ্যাঁ ইন্সপেক্টর নায়না, আপনি কোথায়? হ্যাঁ, রসুলপুর চলে এসেছেন? আমি জাস্ট মাত্র ঢুকলাম। হ্যাঁ, সারা গ্রামটি চক্কর দিয়ে আমি আপনার সঙ্গে দেখা করছি। জি হ্যাঁ, বাই বাই। আলতাফ জি স্যার, আসল অপরাধীকে মুসলিম সরকার না তার স্ত্রী, কি মনে হয় তোমার? স্যার প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন করলেন স্যার। প্রশ্নটা কঠিন হলেও উত্তরটা খুব সহজ। মুসলিম সরকার যদি অপরাধী হয় তাহলে আমরা মুসলিম সরকারকে অ্যারেস্ট করতে পারবো, এবং অ্যারেস্ট করলেই তার কাছ থেকে আসল তথ্যটা জানতে পারবো। স্যার বুঝতে পারছি, আপনি বুরহান আর রকেটের ব্যাপারে কি করলেন স্যার? দেখো আলতাফ,
এই এলাকার লোকের সমস্যা কি জানো? এরা থানা পুলিশকে ভয় পায়। কত ঘটনা ঘটেছে এর মধ্যে, কিন্তু ভিকটিমদের কেউ এসে থানায় কমপ্লেন পর্যন্ত করেনি, জিডি এফআইআর কিছুই করেনি। আমরা কিভাবে প্রসিড করব বলো? দরকার কি স্যার? যে বিচার চাই না তার বিচার করে কি করবেন? না 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 না, তা মানুষের কিছু নৈতিক দায়িত্ব থাকে, তার বিবেক বলে কিছু কথা থাকে, উইলিংলিও কিছু কাজ করতে হয়, আমি সেটাই করার চেষ্টা করছি। হ্যালো, আসসালাম আলাইকুম ইন্সপেক্টর স্যার, আমি দিবা বলতেছিলাম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলুন। আপনার সাথে আসলে আমার কিছু কথা ছিল। বলে ফেলুন না। না না, ফোনে না, আমি সাক্ষাতে কথা বলতে চাইতেছিলাম। আপনার কখন পাসিব? আচ্ছা, আসার আগে ফোন দিয়েন, আমি আপনাকে সময় বলে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখি, বাই। কি বলতে চায় দিবা, নাকি কোনো ঘটনা ঘটলো? আমি নিজে তো ঘুমাইছিলাম, কিন্তু ওই ঘুমের মধ্যে তো তাই দেখলাম যে বালিশ চাপা দিয়ে ধরতেছ। দেখবা এই তো উল্টা পাল্টা, তোমার কাছে এত কই, ঘুমের আগে আইতুল কুর্সি পইরা একটু বুকের মধ্যে ফু দিয়া তারপর ঘুমাও, তা তো করবা না। আরে আইতুল কুর্সি কি আমি জানি নি, তুমি জানো না, তুমি পইরা আমার বুকে ফু দিয়া দাও। আমার তো ঠেকা লাগছে, সারাক্ষণ তো দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 24 বার আমারে খুন করতেছো। কি সব কথা বলতেছো তুমি, এই যে তোমার কিন্তু মাথা খারাপ হয়ে যাইতেছে, আমি তোমারে খুন করতেছি আমাকে? আমি যে তোমারে কি ভালোবাসি সেটা যদি তুমি খালি বুঝতা, তাহলে এরকম জামটা আমি কথা বলতে পারতাম না। ও জানি তুমি যে আমারে কি ভালোবাসো। ধরো কি সব বাজে কথা কইতেছো, দেখো না, তোমার ছাড়া আমি একটা দিনের জন্য থাকতে পারি, ঘুমাইতে পারি? আসো আমরা আবার শুয়ে পড়ে আসো। একদম গায়ে হাত দিবা না, শয়তান কোথাকার, ঘুমাও। আরে ঘুম যখন একবার ভাইঙ্গা যায়, এই ঘুম কি আবার আইতে চায় না? চলো তুমি আর আমি বাইরে গিয়া বইয়া বইয়া এসিক দানা বেসিক দানা গানটা শুনি, চলো। আমি শুনুন না, তোমার মন চাইতে তুমি বাইরে গিয়া শুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভলিউমটা কমিয়ে দিয়া তারপরে শুনি, এসিক দানা বেসিক দানা। ওই স্যার গায়ো না, যাও। আচ্ছা ঠিক আছে, তাই যা শুনো। থ্যাংক ইউ, কিন্তু হচ্ছে কি যে তোমার লিয়া শুনলে একটু ভালো লাগতো, বুঝছো? কইছি না আমি শুনুম না, তুমি যাও, আমি ঘুমামো। আচ্ছা ঠিক আছে, ফোনটা লইয়া যাবো, বাজ্যে উঠলে তোমার আবার ঘুম ভেঙে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। মনের ঘরে মাঝখানে ওইটা কি স্বপ্ন দেখে আর ডিস্টার্ব। হ্যাঁ সুখেতে সাগর আছে আগুন যে সুই ধরে না, আমি যে নিজমটা বাড়ি পৌঁছে দিতে গেছিলাম এই কথা ফুয়ারা জানছে কেমনে? তুমি কইছো না বাপের বাড়ি জনের ঘরে তোর তোর ফিসে তো স্পাই লাগে রেখছে, গোন্দা 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 জীবনে করবো না, আমি চিনি জীবনে করতো না কথা কয় পড়ার জন্য কত চিনি আর কি, তোর বউ যদি ইচ্ছা না করে তাহলে জানলো কেমনে? এই কথা তুমি আরো জানাইছো রেমন, তুই ইচ্ছা কথা করছে বুঝছি, ইচ্ছা কথা কইলে ঠাডা হইব, উচ্চ স্তগুসে ঠাডা হইব, আই হারা জিতি কি তোকে পালা চাই আসি, বুঝলি না বুঝলি না বুঝলি না। তুমি যে কত ভালো আমাকে চাইছো, তোমার আমি ভালো করে চিনি তো, তুমি কাল লগে চালাকি করো, চালাকের এক শের
শোনো, সব জায়গায় চালাকি করতে আইসো না, আমার কাছে কিন্তু সবই ধরা পড়ে। এক সেকেন্ডের জন্য যদি আরেকবার দেখি এড়ি দিয়ে শুরু করে দিছো, দুই সেকেন্ড সময় লাগবে তোমার বকুলপুর থেকে বাইর করতে। ও মা গো, আর ওরে বুঝি বকুলপুর কিনে লইছে কেমন? পৈতৃক ক্ষেত্রে বকুলপুরের সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেছিস তুই, তুই বকুলপুরের রাজা কেমন? আরে তুই খেদাই দিবি না, কি মনে করছিস? আরে খেদা নিয়ে তো সোজা কেমন ইয়ালামু একদম। অবশ্যই খেদামু, আর আমি পাগল নি দেখি। আরে মন্টুইয়া, হাতি গড়া গেল তল, মশা পালে কত জল কেমন? আরে খেদা দি আয়ো সাইলো মতি কচু হারবি। শতান শতানের শতান। শোন মা, সাত্তারের বোর সব কথায় তুই কান দিবি না, নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে চলতে হইব। সব কথায় কান দিলে তুই কুল কিনারা পাবি না। আর একটা কথা মনে রাখিস, সাত্তারের বউ কিন্তু তোর ভালো চাই না। হ্যাঁ, আমার মিশা কথা কয় নাই আব্বা, মন্টু নিজেও স্বীকার করছে, কাল রাতে ওই মাইয়ারে হ্যাঁ পৌঁছা দিতে গেছিল। আচ্ছা ধরলাম দিছে, তাতে সমস্যাটা কি? অবশ্যই সমস্যা আছে, ও কেন ওই মাইয়ারে পৌঁছে দিতে যাইব? ওই মাইয়ের লগে ওর ভাইয়ের সম্পর্ক আসছিল, হ্যাঁ তো তারে পৌঁছে দিতে যায় নাই, হ্যাঁ কেন পৌঁছে দিতে গেল? হ্যাঁ মন্টু আসলেই নষ্ট হয়ে গেছে আব্বা। এই কথা কোশ না মা, মন্টু কোনো নষ্ট হয় নাই, তোর কোনোখানে ভুল হইতাছে। এক কাজ কর মা, তুই উগান্ডার লগে কথা কর। আমি কারোর লগে কথা কর লাগবো না আব্বা। লাগবো লাগবো, অবশ্যই লাগবো। আরে কথা না কইলে তুই সত্যটা তো যাচাই করতে পারবি না, সন্দেহটা তো থাইকাই যাইবো। তুই উগান্ডার লগে কথা কর। আচ্ছা ঠিক আছে, আমি কথা কমু নি, অন চলো বাসায় চলো। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ির দিকে যা, আমি একটু হাট খোলাই যাবো। হাট খোলাই যাইবা যাও, কিন্তু মন্টুর লগে কোনো দেখা সাক্ষাৎ করতে পারবা না। দেখো দিনের কাণ্ড, এই মায়াটার আমি কি দিয়া বোঝামু? আচ্ছা মন্টুর লগে যদি আমার দেখা হয়, তার লাগে আমি কথা না কইয়া পারুম? তুই ক, দেখা যাতে তোমার লগে না হয় সেইভাবেই থাকবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আর আমি যেটা কইলাম ঠান্ডা ওয়াটার চিন্তা করিস, আর গো ধইরা বসে থাকিস না, যা। সত্যটা কি আসলে কি আমার বাইর করা উচিত? দুই ঘন্টা ধরে আপনি কইতেছেন আপনি 5 মিনিটের মধ্যে যাইবেন, অথচ যাইতেছেন না, আবার আমারও যাইতে দিতেছেন। আমার লগে যা যা করছে তাই তাই কইছি, চিতা ভাইয়ের কথা কইছি। আমার এই জায়গায় চিতা ভাইয়ের কথা কইতে গেছিস কে? সে যদি এই বিষয়টা জানে তাহলে তো তোর আবার বিপদ হইব। জানেন কাল রাতে সারা রাতে এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই। খালি খালি আজারে চিন্তা করে কি লিগে ঘুমটা নষ্ট করছেন কন্ত? এখন চলেন, আপনি তো আমারে কিছু খাওয়াইতে পারেন নাই বইলা ঘুম হারাম করছেন, আমি আর হারাম করতে চাই না, আপনার আমি বাজারে নিয়ে কিছু খাওয়াবো, চলে। না না না, কেন এই কষ্ট করার দরকার নেই, আপনি চলেন তো। আসেন। আমার কি করতেছেন? আসেন আসেন আসেন।